কিছু আপুদের প্রশ্ন পেয়েছি গুগল অ্যাডসেন্স লেটারের ব্যাপারে, তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আর প্রতিদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এগুলো তো থাকবেই, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের সবার দোয়া ও ভালোবাসা নিয়ে। তো বন্ধুরা, আজকের ব্লগটিও শুরু করেছি সকাল থেকে। তো সকালে আমি যেটা করি, সবসময় খাবার পানি ভরে নেই কলসিতে, তারপরে হচ্ছে বোতলে সব কিছুতে খাবার পানি ভরে নিয়ে তারপরে অন্যান্য কাজকর্ম করে নাস্তা বানাতে শুরু করে দেই। তো আজকে নাস্তায় বানাবো হচ্ছে পিঠা। তো সেই জন্য রাতেই চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, চিতই পিঠা বানাবো। তো একদমই সহজ পদ্ধতিতে আমি চিতই পিঠা বানাই, আমি কীভাবে বানাই সেটাও শেয়ার করব। তো প্রথমে আমি চালগুলোকে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি সমস্ত চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আর এর সাথে একটু ভাত দিয়েছি। তো ভাতটা দিলে হয় কি, পিঠাটা একটু ভালো হয়, নরম তুলতুলে হয়, আর একটু পিঠাটা খেতে ভালো লাগে আমার কাছে লাগে আর কি। তো সেজন্য আমি সামান্য একটু ভাত দিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো সবসময় আমি এভাবে যখন পিঠা বানাই তখন একটু ভাত দিয়ে চালগুলো ব্লেন্ড করে নিই, তাহলে পিঠাটা সফট হয়, ভালো হয় আমার কাছে লাগে। তো এই যে আরও কিছু পানি দিতে হবে এর সাথে, একটু ব্যাটারটা বেশি ঘনও না আবার পাতলাও না, সেইভাবে করে চিতই পিঠার গোলাটা করে নিব। তো বন্ধুরা, পিঠার ব্যাটার তো তৈরি করে নিয়েছি, এবারে ভাজার পালা। তো এখানে আমি পুরনো একটা কড়াই নিয়েছি, এই কড়াইটাতে করেই আমি পিঠা ভাজবো। তো কড়াইটা একটু গরম করে নিয়ে এর সাথে লবণ আর তেল দিয়ে কুমড়ো পাতা দিয়ে মুছে নেব, তাহলে পিঠাটা ভালো হয়। আমার মাকে দেখি পিঠা বানালে এভাবে তেল আর একটু লবণ দিয়ে কুমড়ো পাতা দিয়ে মুছে নেয়, তো আমিও একটু দিলাম এই যে কুমড়ো পাতার সাথে লবণ আর তেল দিয়ে ভালো করে কড়াইটাকে মুছে নেব। আর কড়াইটা ভালোভাবে গরম হলে তারপরে পিঠার ব্যাটারটা দিয়ে দেব। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। আর নতুন বন্ধু যারা আজকে প্রথম দেখছেন আমার ভিডিও, যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমাকে সময় দিচ্ছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে সবার জন্যই দোয়া ও ভালোবাসা রইল। তো এর আগের ভিডিওতে শেয়ার করেছি গুগল অ্যাডসেন্স লেটার হাতে পেয়েছি আমি, তো সেজন্য সব বন্ধুরা আমাকে উইশ করেছেন, আমাকে অভিনন্দন জানিয়েছেন, এজন্য সব বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। আসলে ইউটিউবে এসে এত এত বন্ধুদের ভালোবাসা পেয়েছি, এতে আমি অনেক বেশি ধন্য। আমার মনে হয় যে আর কিছু পাওয়ার নেই, এত এত সবার ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ সবার কাছে। কিছু পাই বা না পাই ইউটিউব থেকে বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। তো সব বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে এভাবে থাকার জন্য। তো অনেক আপুরাই আমার সম্বন্ধে জানতে চেয়েছেন যে আমি কোথায় থাকি, আমার বাড়ি কোথায়, অনেক অনেক আগে এই প্রশ্নগুলো পেয়েছি আমি। তো আমাকে ভালোবেসে আমার সম্বন্ধে জানতে চেয়েছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া।
তো পুরনো বন্ধুরা তো সবাই জানেন, আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তো আমার বাড়ি হচ্ছে বরিশালে আর আমি থাকি ঝালকাঠি শহরে। আশা করছি আমার সেই বন্ধু যদি ভিডিওটি দেখে তাহলে আমার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। তো এবারে আমি আমার এক মিষ্টি আপুর কমেন্ট পড়ব। তো আপুটা সব সময় আমাকে সাপোর্ট করে, সব সময় আমার ভিডিও ফুল দেখে। তো আপুটা কি লিখেছেন আপনাদের সাথেও একটু শেয়ার করছি। তো আপুর নাম হচ্ছে, আপুর চ্যানেলের নাম হচ্ছে রিশা সুপার। তো রিশা সুপার চ্যানেলের আপু লিখেছেন, অনেক অনেক শুভকামনা আর অভিনন্দন আমার ইউটিউবের আরও একটি সুইট আপু। অনেক অনেক ভালো লাগলো তোমার অ্যাডসেন্স লেটার হাতে পাওয়ার গল্পটি শুনে, কতটা সুন্দর করেই না বললে প্রতিটা ঘটনা। আজকের ভিডিওটি ছিল তোমার সেরা সেরা। আপু অসাধারণ হয়েছে ভিডিওটি, ডাকঘরটি কি যে পুরাতন, এখন তো কেউ আর কাউকে চিঠি লেখার লেখে না। তো আপু আরও লিখেছেন, তাই বোধ হয় সব ডাকঘরগুলোই এরকমটা হয়ে যাচ্ছে। আপু মাশাআল্লাহ কি বলবো, অসাধারণ হয়েছে। যখন তুমি তোমার মোবাইলে নদীর দৃশ্য, নৌকাগুলোর ভিডিও আর ভেড়ার পালের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করলে, আমি যখন থেকে তোমার ভিডিও দেখা শুরু করেছি সবসময় ফুল ওয়াচ করে থাকি, জানি তুমিও করো, আমি সবসময় পাশে আছি, তুমিও থেকো আপু আমার পাশে। আরও লিখেছেন, আর যদি কখনো আমার ভুল পাও তবে শুধরে দিও, কী করলে ভালো হবে সেটাও জানিও। তো ধন্যবাদ আপু, তোমাকে এত সুন্দর করে কমেন্ট করেছো, আমি তোমার কমেন্টটা পড়ে অনেক খুশি হয়েছি, মন থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। অবশ্যই তোমার সাথে থাকবো, পাশে থাকবো, সব বন্ধুদেরই সাথে থাকবো ইনশাল্লাহ। আমাদের চ্যানেল যেহেতু ওইভাবে ভাইরাল হচ্ছে না, তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি একে অপরকে সাপোর্ট করব, এটাই হওয়া উচিত, না হয় তো আমরা সামনে এগোতে পারবো না। তো কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তা বানানো শেষ, খাওয়া দাওয়াও করে নিয়েছি। তো এবারে আবার দুপুরের জন্য এই যে সবজি কেটে নেব, আজকে সবজি রান্না করব, দুই ধরনের চিংড়ি দিয়ে দুই ধরনের সবজি রান্না করব, আর হচ্ছে ডিম আলুর ভর্তা করব। তো মাঝে মাঝে সবজি ভর্তা এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি প্রথমে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপরে কেটে নেব। তো এবারে একজন আপুর প্রশ্নের উত্তর দিচ্ছি। আপুর চ্যানেলের নাম হচ্ছে JB ব্লগ UK। তো আপু জানতে চেয়েছেন যে ইউটিউবে কাজ কতদিন ধরে করছি আমি। আপু আমি ইউটিউবে কাজ করছি 1 বছর ধরে। গত বছর 2022 সালের হচ্ছে জুন মাসে আমি ইউটিউব চ্যানেলে কাজ শুরু করেছি। আশা করছি তোমার উত্তরটি পেয়ে গেছো, 1 বছর হয়েছে আমার চ্যানেলের বয়স। আর একজন বন্ধু সিম্পল লাইফস আসমা চ্যানেলের আপু জানতে চেয়েছেন যে, আপু কমেন্ট করেছেন, মাশাআল্লাহ আপু অনেক অনেক শুভকামনা রইল, একটা কথা জানার খুব ইচ্ছে। আপনি বলেছেন পোস্ট অফিসে লেটার আসছে ইউটিউবে, আপনার পোস্ট অফিসের ঠিকানা কীভাবে পেয়েছে একটু বলবেন প্লিজ আপু। হ্যাঁ অবশ্যই বলবো আপু। তো আমাদের যখন 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়, তারপরে তো আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তো তখন সব কিছুই চায় আর কি ঠিকানা। তো তখনই সব ঠিকানা দিতে হয় আমাদের NID অনুযায়ী। তো সেই ঠিকানা অনুযায়ী আর কি আবার আমাদের অ্যাডসেন্স লেটার আসে। তো অ্যাডসেন্স লেটার আগেও আবার, লেটার আসার আগেও আবার ভেরিফিকেশন করে আর কি। তো এটা ধাপে ধাপে হয়ে যায় আপু, যখন তোমার চ্যানেলে এরকম মনিটাইজেশন হবে তারপরে আস্তে আস্তে সব কিছুই শিখে যাবে, জানতে পারবে। তো এভাবেই আর কি। তো তো আমরা যখন চ্যানেল ওপেন করি তখন তো জিমেইল অ্যাকাউন্ট দিতে হয়, তো জিমেইলের মাধ্যমেই আমাদের সমস্ত কিছু আসে, জিমেইল থেকেই পাওয়া যায় সমস্ত খবরাখবর আর কি। ইউটিউবের ওরা সব কিছুই পাঠিয়ে দেয় মেইলে, তো এভাবেই জানতে পারা যায় সব কিছু।
আর হচ্ছে ক্যাট ব্লগার মিনি চ্যানেলের আপু জানতে চেয়েছেন যে, আপু কমেন্টটা করেছেন, মাশাল্লাহ আপু প্রশ্ন স্বপ্নের চিঠি হাতে পাওয়ার অপেক্ষায় রইলাম আমিও। আপু একটা প্রশ্ন, $10 জমা হওয়ার পরে চিঠি আসে নাকি মনিটাইজ হয়ে গেলে আসে? আশা করি রিপ্লাই দিবেন। তো আপু, $10 হওয়ার পরে চিঠি আসে, মনিটাইজেশন হওয়ার পরে তো $10-এর জন্য অপেক্ষা করতে হয়। তো আশা করছি আপু তোমার উত্তরটি পেয়ে গেছো। তো মোটামুটি সব আপুদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আর এই তো রান্নাবান্নার মাঝখানে আবার একটু আমরা মাখা খেয়ে নিচ্ছি, আমরা লবণ মরিচ দিয়ে, খেতে ভালোই লাগছে। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।